আপনি কি ব্যবসা করার কথা ভাবছেন কিন্তু আপনার কাছে বর্তমানে সেরকম প্রয়োজনের টাকা হাতে নেই কিন্তু সেরকম কোথাও লোনও নিতে পারছেন না তাহলে আপনার আজকের ভিডিওটি আপনার জন্য একটি রাজ্য সরকারের প্রকল্পের সঙ্গে পরিচয় করিয়ে দেব যেখান থেকে লোন নিয়ে আপনি নতুন কিংবা পুনরায় বন্ধ ব্যবসাকে চালু রাখতে পারবেন রাজ্য সরকার এখানে সর্বোচ্চ 10 থেকে 25 লাখ টাকা পর্যন্ত লোন দিচ্ছে বেকার যুবক যুবতীদের ব্যবসা করার জন্য কিভাবে আবেদন করবে বিস্তারিত জেনে নেবে আজকের এই ভিডিও থেকে हेलो एंड वेलकम एवरीवन दिस इज আবুতারিফ মন্ডল यू आर वाचिंग एएस एजुकेशन सॉल्व यूट्यूब चैनल মমতা সরকার দিচ্ছে 10 লক্ষ টাকা লোন ব্যবসা করতে 3.5 লক্ষ টাকা ছাড় स्वामी बिबेकानन्द स्वनिर्भर कर्मसंस्थान प्रकल्प लोन কিভাবে তোমরা আবেদন করবে সেই সমস্ত বিস্তারিত ভিডিও কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবে तो भिडियो शुरू करार आगे छोट्ट एक रिक्वेस्ट करब जरा एखोनो पर्यन्त आमादेर चैनलटी सबसक्राइब करेनी तारा अति द्रुत पाशे थाका लाल कलर सबसक्राइब बाटन चेपे चैनलटिके सबसक्राइब करे नाओ एबं पाशे थाका घंटा बाटने क्लिक करे उपरे अल अपशने क्लिक करे राखो। तो चलो विस्तारित आजके आमरा जेने नेब राज्य सरकारेर एई प्रकल्पेर नाम हलो स्वामी बिबेकानन्द स्वनिर्भर कर्मसंस्थान प्रकल्प। एखाने आबार दुटी प्रकल्प रयेछे, एकटी आत्ममर्यादा प्रकल्प যেখানে এককভাবে 1 থেকে 4 জন মিলে ব্যবসার জন্য লোন নিতে পারবেন আর একটি আত্মসম্মান প্রকল্প যেখানে 5 জন বা তার বেশি যৌথভাবে ব্যবসা করার জন্য লোন নিতে পারবেন রাজ্য সরকারের কাছ থেকে। আপনি আপনার প্রয়োজন মতো লোন নিতে পারবেন, তবে এখানে কিছু শর্ত রয়েছে। আত্মমর্যাদা প্রকল্পে লোন নিতে পারবেন সর্বোচ্চ 10 লক্ষ টাকা আর আত্মসম্মান প্রকল্পে লোন নিতে পারবেন সর্বোচ্চ 25 লক্ষ টাকা। তবে এই লোনগুলো যে বেকার যুবক যুবতী নেবে তার বয়স হতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে, তবেই কিন্তু আবেদন করতে পারবেন। পাশাপাশি পারিবারিক মাসিক আয় 15,000 টাকার নিচে থাকতে হবে আবেদনকারীদের। স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প থেকে লোন নেওয়ার জন্য যে কার্ডটি লাগবে সেটি হলো কর্ম বিনিয়োগ কেন্দ্রের কার্ড। এখন এই কার্ড যদি না থাকে তাহলে নিজ নিজ জায়গা থেকে বেকারি সংক্রান্ত শংসাপত্র নিতে হবে এই প্রকল্পে সুবিধা নেওয়ার জন্য। কিন্তু কোথায় পাবেন এই বেকারি সংক্রান্ত শংসাপত্র? এক, ব্লক এলাকার জন্য গেজেটেড অফিসার অথবা গ্রাম পঞ্চায়েত প্রধান, পৌর এলাকার জন্য গেজেটেড অফিসার অথবা পৌরসভার কাউন্সিলর, পৌর নিগমের ক্ষেত্রে গেজেটেড অফিসার অথবা পৌর নিগমের কাউন্সিলরের কাছ থেকে পাবেন। স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প থেকে তারাই লোন নিতে পারবেন না যারা ইতিপূর্বে সরকার অনুদানপ্রাপ্ত অন্য কোনো ঋণীযুক্ত প্রকল্পের ঋণ নিয়েছেন। যারা অন্য কোনো লোন নিয়েছে তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন না, কিন্তু এখনও শোধ হয়নি, তাহলে আপনাকে সেই লোন শোধ করে এই লোনের আবেদন করতে হবে। আগের যে লোনটি আপনি নিয়েছেন সেটি শোধ করে তারপরে কিন্তু এই লোন নিতে হবে, তাহলে এর লাভ নিতে পারবেন। আরও বিশদভাবে জানতে নিজ নিজ এলাকায় স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্ত আধিকারিকদের সাথে যোগাযোগ করতে হবে। প্রয়োজনে যোগাযোগ করুন জেলা স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্ত আধিকারিক। এখানে দেখতে পাচ্ছ আলিপুরদুয়ার, এরকম প্রত্যেকটা জেলা কিন্তু এখানে দেওয়া রয়েছে। সেই জেলা নির্দিষ্ট জেলার যে নাম্বার, ফোন নাম্বার স্বনির্ভরযুক্ত যারা রয়েছে আধিকারিকরা তাদের নাম্বার এখানে দেওয়া আছে। এই নাম্বারটি তোমরা চাইলে এই ভিডিওটিতে একটি স্ক্রিনশট করে রাখতে পারো যা যেখানে আছে। আবেদনপত্রে সচিত্র পরিচয়পত্র দেখিয়ে ব্লক, পৌর ও বড় স্বনিযুক্ত আধিকারিকের অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে এবং সেখানেই জমা করতে হবে। এছাড়াও অনলাইন থেকে ডাউনলোড করার জন্য আমরা একটি লিঙ্ক দিয়ে রাখবো, যে লিঙ্কটি তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে: পূরণ করা আবেদনপত্র, 1 কপি প্রকল্প সহ ওখানেই জমা দিতে হবে, সঙ্গে বয়স, বাসস্থান, পারিবারিক আয় সম্পর্কিত প্রমাণপত্র এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড অথবা উপরে উল্লেখিত শংসাপত্র যুক্ত করতে হবে। পারিবারিক মাসিক আয় ও বাসস্থান সম্পর্কিত শংসাপত্র, বিধায়ক, পৌরপ্রধান, পৌর প্রতিনিধি এবং পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সদস্য, গেজেটেড অফিসারের কাছ থেকে সংগ্রহ করতে হবে। যে কোনো শিল্প বা ব্যবসার ক্ষেত্রে সংশ্লিষ্ট পৌরসভা অথবা গ্রাম পঞ্চায়েত থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ও কুটির শিল্প বিভাগ এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ থেকে ছাড়পত্র সংগ্রহ করতে হবে। আরও বিশদভাবে জানতে নিজ নিজ এলাকায় স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্ত আধিকারিকদের সাথে যোগাযোগ করতে হবে। তো ভিডিওটি আশা করি তোমাদের পছন্দ হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও, কারণ তোমাদের একটি লাইক কিন্তু আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহিত করে তোলে। ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ তোমরা সাবস্ক্রাইব না করলে কিন্তু আমাদের চ্যানেলটি এগোবে না। দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ স্বরোজগার নিগম লিমিটেড স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প। আবেদনকারীর বিবরণ দেখতে পাচ্ছ উপরে 4টে ফটোকপি দেওয়া রয়েছে। प्रथमे रही है आवेदनकारी विवरण, तरह पार्टिकुलार्स अफ द एप्लिकेंट, तरह चारटे छवि दीते हैं, तरह नेम अफ द तुम्हारे एखे नाम लिखते है, पितामातार नाम लिखते है, जरा जो चार जन को रोच तर प्रत्येक एखे नाम लिखते है, साथ पितामातार स्वामी नाम से लिखते है। तरह देखते स्थायी ठिकाना, तुम्हारे परमानेंट ठिकाना से लिखते है, बर्तमान ठिकाना, टेलिफोन नम्बर सह सेगुलो एखाने लिखते है। 3 नम्बर देखते पाच वार्ड नम्बर सह संश्लिष्ट पौरसभा पुरनिगम विज्ञापित एलाका ग्राम पंचायतर नाम, तारपर दीते हैं तुम्हार जन्म तारीख, डेट अफ बार्थ, तारपर दीते हैं पैन अर्थात पैन कार्डेर तुम्हारे जो नम्बर सेटी एखाने दीते हैं। तारपर देखते शिक्षागत योग्यता, तुम्हारे शिक्षागत योग्यता एखाने लिखते है और कर्मसंस्थान केंद्रे नथिभुक्त नम्बर सेटा एखाने दीते हैं। धर्म रिलिजियन सेटा किन्तु तुम्हादेरके दीते हैं। तपशिली जाति उपजाति किंबा प्रतिबंधी यदि किछु हये थाको सेगुलो दीते हैं। अवश्य जो तुम्हार प्रमाणपत्र थाके तबे एखाने देवे। पारिवारिक पेशा, तुम्हार फैमिली अकुपेशन की आछे सेटा देवे। पारिवारिक मासिक आय, तुम्हार मान्थलि इनकाम कत आछे तुम्हार परिवारेर सेटी एखाने बसाते होबे। तारपरे देखते पाच्छ प्रकल्पेर विवरण, तारपर जेटी देखते पाच्छ व्यवसार अवस्थान, नतून उद्योग, पुनर्जीवित, चलती उद्योग, अर्थात तुम्हार नतून करे शुरू करछो नाकि नतून करे तुम्हार बन्ध हये गेछिलो सेटी आबार चालू करछो सेटा दिते होबे। तारपरे देखते पाच्छ प्रस्तावित प्रकल्पेर संक्षिप्त विवरण, प्रस्तावित प्रकल्पेर संक्षिप्त विवरण, जो प्रकल्प तार संगे संक्षिप्त विवरण एकटु एखाने लिखते होबे। प्रकल्पे मोट खरच, तुम्हार एखाने टोटाल प्रोजेक्ट कस्ट कत पड़छे सेटा तुम्हार एखाने लिखते होबे। बैंके ऋणेर परिमाण, मोट प्रकल्प खरच कत होबे सेई बैंके ऋणेर परिमाण एखाने दिते होबे। तारपरे देखते पाच्छ सरकारी अनुदानेर परिमाण, अर्थात मोट प्रकल्प खरचेर 30% सेखाटा एखाने लिखते होबे। तारपरे देखते पाच्छ निजस्व प्रदेय अर्थेर परिमाण, अर्थात तोमार निजे कत इनभेस्ट करछो सेटा किन्तु एखाने दिते होबे। व्यवसा केंद्रेर बर्तमान ठिकाना, टेलिफोन नम्बर सह तोमार व्यवसा कोन जायगाय करछो तार बर्तमान ठिकाना दिते होबे एबं तार साथे फोन नम्बर दिते होबे। प्रस्तावित प्रकल्पेर पुनर्ठिकाना, अर्थात फुल एड्रेस अफ द प्रपोज प्रोजेक्ट, अर्थात प्रस्तावित प्रकल्पेर पूर्ण पुरोपुर ठिकानाटा तुम्हारे एखाने दिते होबे। तारपरे देखते पाच्छ प्रस्तावित प्रकल्पटी निजस्व भाड़ा करा नाकि लीज नेওয়া জায়গায় সেটা তোমার দিতে হবে। যদি তোমার নিজের হয়ে থাকে তাহলে ওন, যদি ভাড়া করা থাকে তাহলে হায়ার্ড, এবং লিজ নেওয়া থাকলে লিজ ল্যান্ড ইটিসি এরকম তোমাদের লিখতে হবে। তারপরে দেখতে হবে প্রকল্প বিবরণ, তোমাদের এখানে লিখতে হবে সেটি। पूर्वे कोनो प्रकल्प सरकारी अनुदान पेले तार नाम, तुम जो एर आगे कोनो रकम कोनो सरकारी प्रकल्प पे थाको ताहले तार नाम एखाने लिखते होबे। सरकारी अनुदानेर परिमाण सेटा लिखते होबे और ओई ऋण सूद सह परिशोध करेछेन किना सेटी एखाने लिखते होबे। तारपरे एकटी हलफनामा देखते पाच्छ, द अबव स्टेटमेंट इज ट्रू टू द बेस्ट अफ माई स्लैश आवर नलेज एंड बिलिफ, अर्थात आमार एबं आमादेर ज्ञान और विश्वास मते उपरेर प्रदत्त विबृतिटी सत्य। आवेदनकारी पूर्ण स्वाक्षर, फुल सिग्नेचर अफ द एप्लिकेंट, पुरो स्वाक्षरटी एखाने आवेदनकारी करे दिते होबे। तारपरे देखते पाच्छ आमी जतदूर जानी आवेदनकारीदेर पेश करा तथ्यावली सत्य। टू द बेस्ट अफ माई नलेज द इनफरमेशन फार्निश्ड बाय द एप्लिकेंट्स इज आर ट्रू। प्रकल्प सहायकेर सम्पूर्ण नाम एवं स्वाक्षर, नेम एंड सिग्नेचर इन फुल अफ दा प्रकल्प सहायक। तारपरे पौर बोरो ब्लक स्वनिर्भर गोष्ठी और स्वनियुक्त आधिकारिक सुपारभाइजारे स्वाक्षर एखाने करते होबे। प्रकल्प रूपायण कमिटिर मंतव्य, रिमार्क्स अफ द प्रोजेक्ट इमप्लीमेंटेशन कमिटी, प्रकल्प रूपायण कमिटिर आह्वायकेर स्वाक्षर, सिग्नेचर अफ कनभेनर अफ द प्रोजेक्ट इमप्लीमेंटेशन कमिटी। एई जे तोमरा फर्मटी देखते पाच्छ एप्लिकेशन फर्मटी, ये एप्लिकेशन फर्मटिर लिंक हमारा भिडियो डेस्क्रिप्शन बक्से दिए रखब, सेखान थेके तोमरा सरासरि डाउनलोड करे निते पारबे। तो एई जे 15 लक्ष थेके 25 लक्ष टाका पर्यन्त जे लोन, सेई लोनेर ब्यापारे आजके विस्तारित तोमादेरके किन्तु जानिये दिलाम। तोमादेर नतुन करे कोनो व्यवसार उद्योग शुरू करा किंबा तोमार व्यवसा बन्ध हये गेछे सेटाके आबार पुनर्जीवित करा, नतुन करे शुरू करा, किंबा तुमि कोनो एक व्यवसा करते जाच्छ नूतन करे, सेई क्षेत्रे तोमरा किन्तु एई लोनगुलो निते पारबे। पश्चिमबंग स्वरोजगार निगम लिमिटेड, एटी 20B आब्दुल हामिद स्ट्रीट, द्वितीय तल, इस्ट इंडिया हाउस, कलकाता 7,69,000 এই ঠিকানায় কিন্তু অফিসটি রয়েছে। তো অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা ডাউনলোড করে নাও, ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, কেননা এখন বেকার যুবক যুবতী প্রচুর পরিমাণে ভরে গেছে আমাদের পশ্চিমবঙ্গে। সুতরাং সকলেই পাক এই আশা রাখছি, এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করো বন্ধুদের মাঝে, হোয়াটসঅ্যাপ ফেসবুক যেখানে খুশি শেয়ার করো, বন্ধুদেরকে জানিও অবশ্যই। আর বারবার করে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, একটা লাইক করে দিও, তোমাদের লাইক আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহিত করে তোলে। আর তোমাদের মন্তব্য মতামত জানাও আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এরকমই নিত্য নতুন ভিডিও এবং চাকরি সংক্রান্ত সরকারি বেসরকারি যে কোনো চাকরি সংক্রান্ত ভিডিও পেতে এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সাজেশান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। বাঙালি হয়ে বাংলায় দেখো, বাংলাকে ভালোবাসো। ধন্যবাদ, টেক কেয়ার, বাই বাই।